অফিসের জন্য রেডি হয়ে বাড়ি থেকে বেরোলাম, রাস্তায় দেখো নেমে গেল বৃষ্টি। কী বৃষ্টি, কী বৃষ্টি, চারিদিকে জল আর জল, উপর থেকে পড়ছে। এ বৃষ্টি থামার নয়, আজকে নিশ্চয়ই অফিসে লেট। লেট হলে আবার কৈফিয়ত দিতে হয়। কেন লেট? কৈফিয়ত না দিতে পারলে লেট ফাইন, তো কী করব? বৃষ্টির মধ্যে ব্যাকপুর এই চিড়িয়ামোড়ের দিকে আমার অফিস, তো ওদিকে যেতে হবে। স্টেশনের সামনেই ফেসে গেলাম। স্টেশনের সামনে সুকান্ত সাধনের অপোজিটে দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছি আমি, আমার ব্যাগ, আমার মোবাইল। চারিদিকে বৃষ্টি, বৃষ্টি, খুব অঝোরে বৃষ্টি। শুধু বৃষ্টি নয়, সাথে হাওয়াও বইছে। হাওয়ার গতিটা নিহাত কম নয়, ভালো। শোনা যাচ্ছে বারাসাতের ওইদিকে আসার রাস্তায় এই ঝোড়ো হাওয়ায় অনেক গাছ ভেঙে পড়েছে। তার কিছু ছবিও আছে, এই ভিডিওতে ছবিগুলো দেখা যায় আশা করি। তো অনেকক্ষণ হয়ে গেছে দাঁড়িয়ে রয়েছি, বৃষ্টি কিন্তু থামার নয়। পথে অনেকে হেঁটে চলেছে, বৃষ্টিকে গ্রাহ্য না করে সে তার নির্দিষ্ট স্থানে পৌঁছানোর জন্য। কারণ অবশ্যই সময় মতন তার সেই স্থানে পৌঁছাতে হবে, না পৌঁছাতে পারলে তারও সেম, নাহলে কৈফত, নাহলে ফাইন। দেখা যাচ্ছে এই বারাসাত রোডে অনেক গাছ ঝড়ো হাওয়াতে ভেঙে পড়েছে। খারাপ বৃষ্টি হয়নি, হাওয়াটাও অনেক বেশি ছিল। গাছগুলো খুব খারাপভাবে ভেঙেছে। ভগবানের কাছে কামনা করি যাতে কারো কিছু না হয়। প্রাকৃতিক দুর্যোগ তো হতেই পারে, কিন্তু আমরা আগে থেকে যদি এগুলোকে মেনটেন করে রাখা হতো বা মেনটেন করা হতো, হয়তো এরকম দুর্ঘটনা ঘটতো না। বৃষ্টিটা একটু থেমেছে, অফিসের দিকে রওনা হয়েছি। চারিদিকে জল আর জল, থই থই করছে। ডাবের খোলা ভাসছে, থই থই করছে জল, শুধু জল। গাড়িগুলো যেন নৌকোর মতন চলছে। নদীতে যেমন নৌকো চলে, এই বৃষ্টির জলে যেন গাড়িগুলো নৌকোর মতন চলছে। জলটাকে পাড়িয়ে পাড়িয়ে আবার এই ফুট থেকে ওই ফুটে উঠতে হচ্ছে। খারাপ বৃষ্টি হয়নি, খুব ভালো বৃষ্টি হয়েছে। যা গরম ছিল, একটু ঠান্ডা হয়েছে আজকে সারাটা দিন, হয়তো ঠান্ডাই থাকবে, রাত্রে ঘুমটা ভালো হবে। কিন্তু যারা এই ফুটে ছোট ছোট বিজনেস করে, ছোট ছোট দোকান খুলে বসে, তাদের জন্য আজকে খুব খারাপ। কারণ তারা তো দোকানগুলো হয়তো খুলতে পারবে না, কারণ জল থাকবে। তো আমি এগিয়ে চলেছি অফিসের পথে, চিড়িয়ামোড়ের দিকে। তো এটা হচ্ছে আমাদের ব্যারাকপুর। ব্যারাকপুর স্টেশন থেকে চিড়িয়ামোড়ের দিকে আমি হেঁটে হেঁটে চলছি। গাড়ি ঘোড়া তুলনামূলকভাবে কম, পরে আস্তে আস্তে গাড়ি ঘোড়া চলা শুরু করবে, দেখা যাক। অফিস তো লেট হয়ে গেছে, সময় মতন পৌঁছাতে পারবো না। এখন ঘড়িতে অনেক সময় হয়ে গেছে, আমার যে সময় অফিসে পৌঁছাতে হয় তার থেকে বেশি।
উপরে ব্যানারগুলো দেখা যাচ্ছে সব হাওয়াতে পোস্টার ব্যানারগুলো ছিঁড়ে গেছে। যতটা পারলাম আজকের সকালে এই বৃষ্টির আবহাওয়া দৃশ্যটা আমি দেখানোর চেষ্টা করলাম। আশা করি আমার এই ভিডিওটা ভালো লেগেছে, বা যদি ভালো লেগে থাকে অবশ্যই যেটা করতে হয় আমাকে জানাবেন কীভাবে, লাইকের মাধ্যমে। আমি এখন রাস্তা ক্রস করছি, আর কমেন্টে জানাবেন যে এই যে গাছগুলো ভেঙে পড়েছে বা এগুলোর কী করে, বা জল জমছে এগুলো কী করে ঠিক করা যায়। থ্যাংক ইউ, ধন্যবাদ, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।